জামাত ইসলামী এই দেশের জনগণকে ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ মন জয় করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা করবে আমার নেতা হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কাফের কেন আল্লাহর নবীর সন্তান আল্লাহকে রব মানে নাই আল্লাহর নবীকে নেতা মানে নাই সেজন্য সে কাফের সুতরাং জামাত ইসলামী এই দেশের জনগণকে ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ মন জয় করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা করবে আমরা আজকে এখানে একসাথে হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের ফতোয়া স্লোগান হচ্ছে আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যত নেতৃবৃন্দ গ্রেফতার আছে আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই কাস্তিক অনুমতি চেয়েছি ইসলাম তারা আমাদেরকে অনুমতি দেয়নি আজকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই আমাদের যত নেতৃবৃন্দ আছে নিঃশর্ত মুক্তি দিতে হবে প্রিয় ভাইরা আমরা প্রশাসনের নিকটে অনুরোধ রাখতে চাই এই সংগ্রহে সমাবেশের শেষ পর্যন্ত তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা এবং প্রত্যাশা রাখি এই জামাত শিবিরকে আর দাবিয়ে রাখা যাবে না এই জামাত শিবির বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদেরকে বিভিন্ন সময়ে সাংবিধানিক লঙ্ঘন করে তারা আমাদেরকে জুলুম নির্যাতন চালিয়ে আসছে মানা নেওয়া হবে না আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই মানুষের অধিকার আদায়ে এই জামাত এবং শিবির সব সময় আন্দোলনের প্রথম সারিতে ছিল আমরা পাশাপাশি আরো আবেদন জানাচ্ছি বাংলাদেশের যত ধরনের আলেম ওলামাকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে রেখেছে আমরা সেই সকল আলেম ওলামাদের মুক্তি চাই আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই সরকার বিগত 14 বছর ধরে অন্যায়ভাবে আমাদের উপর অন্যায় জুলুম নির্যাতন চালিয়ে আসছে এটা বাংলাদেশের জনগণ আর সহ্য করবে না Thank you.